খেলা এখনই শুরু হবে। উভয় টিমে অনেক ফরেনার প্লেয়ার রয়েছেন এবং নামি দামি বড় বড় ক্লাবে খেলেন এমন প্লেয়াররা আজকে এসেছেন এই মাখালতলা রিক্রিয়েশন সংঘের ময়দানে। তাদের ক্রীড়া নৈপুণ্যতা, স্ট্র্যাটেজি, প্র্যাকটিস, স্কিল সব কিছু তুলে ধরার জন্য খরচ করে এমন সুন্দর সুন্দর গুণী প্লেয়ারদেরকে কালেক্ট করে টিম সাজিয়ে পাওয়া দিচ্ছেন তাদের ৬০-৭০ হাজারের উপরে মাঠের পূর্ব দিকে মসজিদের দিক থেকে ৩ নম্বর যে হ্যালোজিন পোস্ট রয়েছে ওই পোস্ট বডি হয়ে গেছে, দায়িত্বে থাকা ভাইদের বলবো ওটা দেখার জন্য। হ্যাঁ, মসজিদের দিক থেকে ৩ নম্বর পোস্ট মাঠের পূর্ব দিকে, যে সমস্ত ফুটবল প্রেমী দর্শক বন্ধু ওখান থেকে দাঁড়িয়ে বা বসে খেলা উপভোগ করছেন, প্লিজ ওই পোস্টটাকে ছেড়ে আপনারা একটু দূরত্ব বজায় রেখে খেলা উপভোগ করবেন। মোহামেডান চার্লস মকরমপুরের বিশেষ প্রতিষ্ঠান শাহ আলম স্পোর্টস সমস্ত ফুটবল যোগান দিয়ে আমাদের এই টুর্নামেন্টকে ধন্য করে তুলেছেন, তাই তার ব্যবসায়িক সাফল্য আমরা কামনা করি। শাহ আলম স্পোর্টস মকরমপুর অনেকগুলো বল দিয়ে এই টুর্নামেন্টকে সচল হতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তার ব্যবসায়িক সাফল্য আমরা কামনা করি। বাজি রেডি করে নাও, সেরা কথা হয়েছে সেরা। আরে বুঝে গালাগালি করো না। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল চলছে, কালো জার্সি পরে
প্রতিদ্বন্দ্বিতা করছে খাজা বাবা বিল্লাস ভুটিয়ারি শরীফ মাঠের দক্ষিণ প্রান্ত থেকে এবং মাঠের উত্তর প্রান্ত থেকে প্রতিদ্বন্দ্বিতায় হলদিয়া মামনি গ্রুপ সবুজ জার্সিধারী হলদিয়া মামনি গ্রুপ মাঠের উত্তর দিক থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে সুন্দর শট বল আসছে এমনি বলগুলো যা পাবে এখানে জমা দেবে আবার সেই গোল আর এই গোল খুব ভালো বল ডায়াসের সামনে যে সমস্ত পুরুষরা রয়েছেন অনুরোধ করবো চেপে আসার জন্য পেছন দিকে সবাই চেপে আসুন অথবা সরিয়ে দেবো আমরা অন্তত 2 ফিট মাঝখানে গ্যাপ রাখুন দুজন ঢুকে গেছিল কিন্তু বলো ভাই আরে বলে যেতে আগামীকাল মহিলাদের বসানোর স্পেশাল বন্দোবস্ত থাকবে আজকে অনেক প্রতিকূল পরিবেশ তৈরি হয়েছে আমরা অ্যাকোমোডেশন এতটা হবে আমরা বুঝে উঠতে পারিনি আগামীকাল একটু অ্যাকোমোডেশন বানানোর চেষ্টা করব আর মহিলাদের অগ্রাধিকার থাকবে তারা নিরাপদভাবে খেলা দেখতে পাবে আগামী দিনে
খানকির ছেলে পুরো একদম যন্তর মাল দিয়ে মেদিনীপুরে আসবে ওটা ছেলেগুলো না রকেট পুরো এত ধোম ওদের কি করছে রে অ্যাডভান্টেজ ভেতরে ঢোকার চান্স দিচ্ছে না কি দিচ্ছে না কোনো মাছরো করে দিচ্ছে তো খেলাতে পারছে গুড কত সুন্দর খেলছি আমরা ফিনিশিং নেই এরা টিমের কোনো ফিনিশিং নেই পুরো আন্ডারস্ট্যান্ডিং নষ্ট হয়ে গেছে টিমের এর থেকে আমার জন্ডা উঠলে খেলা ভালো হতো রিক্স হয়ে গেল দাদা জায়গাটা দেখ দাঁড়িয়ে আছে পাঁচ নম্বরটা কোনো খেলার কোনো ন্যাকই নেই পাঁচ নম্বরে এ লেগেছে নাকি রে লাগলে উঠে যাবো না গুড বল হ্যালো হ্যালো বল ফেলে দিয়েছি বাচ্চা হ্যালো হ্যাঁ পুরো ফালতু প্লেয়ার একদম মারছো আবার হ্যাঁ করছো তুই আ চিল্লাচ্ছি শুধু একটু খেল বাচ্চা হচ্ছে কবাডি খেলা হচ্ছে দে খেলা দে খেলার পয়সা নেই পয়সা নে মাতা মাতা ছুড়লে খেলা হয় না
চলে গেছে সাইড চেঞ্জ করলো, ঠিক আছে থাক ওদিকেই থাকতে ইস। ডিফেন্স সত্যি পুরো কাঁচ, ওখানে বডিটা গেলে পারবে নাকি গাবড়িয়া? ফিরোজ গুড বল, বলো হ্যালো রে বল, তাও বল দিলে কিছু মারাটা যে কোনো বল ভলিবল, যে কোনো বল ভলিবল দিচ্ছে না মারা গলে গেল গোল বাবা ফের মারলে একটা যেখানে একটা যাবে সোজা নাই দুটো করে ফেললো গোল কি তোদের গোলটা খেলো বাচ্চা খেলাটা জমতো বাজি রেডি করে দিয়ে ছেলেগুলো রেডি করা কি বল বেরিয়ে গেল সত্যি বিচারের উপরে গান মাই চলবে না বাবা লাগ আছে ঢুকে গেল ফুটে মনে হচ্ছে একটা সুন্দর একটি প্রয়াস ছিল গোল শোধ করার জন্য কিন্তু খেলা খুব ভালো আছে পোস্টে লেগে বল প্রতিহত হয়ে নিশ্চিত গোল হওয়া থেকে বেঁচে গেল স্টেজের সামনে যে সমস্ত দর্শক আছো আপনারা দু হাত সরে যান, মহিলারা বসে আছে আপনারা আগে বারবার অনুরোধ করছে আপনারা দু হাত সরে আসে দেখুন আপনারা ফাঁকা দিন মহিলাদের পাশ থেকে দু হাত সরে দাঁড়ান এ ওরা মারা হলো
এবার যারা ছাদের উপরে আছেন, স্কুলের ছাদের উপরে বা ওদিকে আইসিডিএস এর ছাদের উপরে, তাদের অনুরোধ করবো নিচে নেমে আসার জন্য, কারণ অনেকটা ফাঁকা হয়ে গেছে, নিচে থেকেও খেলা উপভোগ করা যাবে। গ্যালারিতে যারা দাঁড়িয়ে আছেন নিচে নেমে আসতে হবে, গ্যালারিতে বসার জন্য মানে করা হয়েছে, গ্যালারিতে দাঁড়ানো মানে আমাদের অসম্মান। পলিসি করা ভুলে গেছে, আরে ও তো অন্যদিকে খেলাচ্ছে, নিজে খেলছে না তো, জানে ওকে আটকে রেখেছে। গুড গুড বল, এই বোকাটা বোঝেই না, পাঁচ নম্বর মারা ছোড়ে না, বল একেবারে পশ্চিম প্রান্তে অনেক দূরে চলে গেছে, ঝুল প্লেয়ার, বল লাগবে, বেশি বল নেই, সে লাল কার্ড দেখলে কি আগের বারে আগের রাউন্ড, আগের রাউন্ড হয় আজকে, যারা খেলে হেরে গেছে কিছু দুই এক সবাই প্লেয়ার থাকে না, দুই একটা প্লেয়ার ওঠে, বলবয় ওমর ফারুক, যে বলটি এইমাত্র মাঠের পশ্চিম দিকে বেশ দূরে ওই রাস্তার দিকে চলে গেছে, ওই বলটা সংগ্রহ করে আনো। হ্যালো, ওই কার ওই চোখ অন্ধ বার করতেছে, ওই কার চোখ অন্ধ বার করতেছে, দু মিনিট অতিরিক্ত সময়, একটু পানি দে বাচ্চু বাবুলাল আলাদা, শীতকালীন পরিবেশ, নৈশালোকে খেলা চলছে, উপভোগ্য খেলা তুল্যমূল্য ভাবে, খেলার ফলাফল হলদিয়া মামনি গ্রুপ 1-0 গোলে এগিয়ে, প্রথমার্ধের খেলা চলছে। এখনো 25 মিনিট বাকি আছে, ভাল লাগে না তুমি, বলছিল
হচ্ছে কেন? দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধের সমাপ্তি ঘোষণা হয়েছে। খেলার ফলাফল হলদিয়া মামুনী গ্রুপ 1-0 করে। সুবিধে রয়েছে এবং অন্যান্য সামগ্রীও ক্রয় করার সুবিধা রয়েছে। রোড হেভেন স্কুল সালাম স্পোর্টস সেন্টার মকরমপুর, প্রোপাইটার সালাম অ্যান্ড ইয়ারুল। সমস্ত রকমের বল, অনেকগুলো বল দিয়ে আমাদের এই টুর্নামেন্টকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। শুরু হয়েছে, এটা দেখাতে যাবো। কি ব্রেক মেরেছো? চাওয়ালা চাওয়ালা ডিজ ব্রেক মেরেছে নাকি? বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কৃষ্ণা আয়রন স্টোর্স, প্রোপাইটার প্রসাদ কুমার মণ্ডল, লোকেশন কালাবড়ু প্রাইমারি স্কুলের কাছে।
রমজান মোবাইল সেন্টার ভুটিয়ারি শরীফ রেলঘাটের পাশে প্রোপাইটার সেলিম সাফল রানার্স উইনার্স ট্রফি দাতা এবং বিশেষভাবে এই টুর্নামেন্টকে চালিকা শক্তি জোর দিয়েছেন খাজা বাবা মোবাইল সেন্টার খুব ভালো প্লেয়ার উনি আসে খেলতে পারেনি মাঠে প্লেয়ার রেখে গেছে ঠিকই আছে হেবিট তালদি বাড়ি জবেদানি খুঁজছে এখন আজ গাড়ির কাছে যাও গাড়ি এক্ষুনি ছাড়বে আর ট্রেন যাত্রীদের উদ্দেশ্যে সতর্কতা টাইম মেনটেন করে আপনারা খেলা দেখবেন জালালাবাদে বাড়ি শৈধুল তোমাকে বাপ্পা খুঁজছে স্টেজের সামনে হাজি পাওয়ার গ্রিপ শ্রীনগর প্রোপাইটার হাজি রৌশান বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সালম স্পোর্টস সেন্টার মক্রমপুর প্রোপাইটার সালম অ্যান্ড ইয়ারন অনেকগুলো বল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ভুটিয়ারি শরীফে বাড়ি দর্শকের চুপচাপ একটু উত্তেজনা করতে হবে তো ভুটিয়ারিতে বাড়ি ফোকো লস্করের ছেলে ফারহান তোমার বাড়িতে বিশেষ দরকার তুমি চলে যাও এর খেলা রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইচ্ছা পূরণ ভুটিয়ারি শরীফ মাজার রোড প্রোপাইটার ইব্রাহিম দেওয়ান গোরা সঞ্জীবনী আয়ুর কেয়ার প্রোপাইটার কানু সর্দার ইনিও বিশেষভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে খুব ভালো খেলা হচ্ছে দর্শক ভাইরা একটু বড়দলি দেবে নাহলে কিন্তু খেলা ভালো লাগবে না হোটেল প্রিয়া রিয়া প্রোপাইটার কালু সর্দার আমাদের এমআরসি ক্লাবের ক্যাশিয়ার একটু হাতালি ছিল বলে না তো বেঁচে গেছে ওরা
মালিক ভাই পাই পাই খেল 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 বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রিয়ারিয়া হোটেল লোকেশন ঘুটিয়ারিশটি অটো স্ট্যান্ড প্রোপাইটার কালু সর্দার আমাদের এমআরসি ক্লাবের সভাপতি ক্যাশিয়ার গুড বল ভাই গুড বল গাড়ি বসে ইনকাম করছে চাপ হয়নি আমাদের ঘুটিয়ারি শরীর থানির চালক কালু ভাই ভাইরাল হয়ে গেল কাশি কাশি ভাইরাল হয়ে গেল আশিমকে ছেড়ে ৬ লাখ ভিউজ ৬ লাখ নাইজেরিয়ান ফুটবল প্লেয়ার কাশি কাশি গেছে না তো ভাইরাল হয়ে গেছে জেদার মতো করে ছাড়ছে ভিডিও বাদামে বাদামে লাইভ এখানে নেটওয়ার্ক পায় না তুমি চালিয়ে না গেলে তোমার নেটওয়ার্ক চলছে নেটওয়ার্ক চলছে এখানে কান মেলাতে তিন দিন হবে
বল বয় তাড়াতাড়ি বলটা দাও স্টেজে যদি বল থাকে বল দাও সামির শেখ ছেলে তোমার বাবা বিশু গ্যাসের সামনে অপেক্ষায় রয়েছে তুমি এসে এক্ষুনি দেখা করো মেয়েদের পেছনে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছো একটু পেছনে সরে যাও একদমই বাপু দেখ হয়তো কালকের নিলে নিতে পারে আজকের এরকম হবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল 3-0 গোলের ব্যবধানে হলদিয়া মামুনি গ্রুপ বিজয় লাভ করে সব থেকে ভালো খেলা এখনো বাকি আছে সেমিফাইনাল টাকার জায়গা মাঠে কেউ ঢুকবেন না যে সমস্ত বাচ্চারা মাঠের মধ্যে ঢুকছে সদস্যদের বলবো মাঠের বাইরে করে দাও বাজি প্রদর্শনী হবে আপনারা মাঠ থেকে
আপনাকে দর্শকগুলো বার করে দিন বিশৃঙ্খলা তৈরি করে ফেলছে না এরকম হয় না আপনাদের দায়িত্ব পালন করুন ভলান্টিয়াররা আপনারা হাত গুটিয়ে বাইরে বসে থাকবেন না দর্শকগুলো এখনই বার করে দিন আর কিছুক্ষণের মধ্যে আমাদের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আপনারা শেষ সময় আপনারা শান্তি বজায় রাখুন কানে সুবো সাবস্ক্রাইব ওকে।